নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কাঁকরোলের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। কাঁকরোলের একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে বানিয়ে নিতে পারেন এই রেসিপি, যেটা ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আর বানানোর পদ্ধতিও কিন্তু একদমই সহজ ও সাধারণ। তো তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জল হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 6টার মতো কাঁকরোল দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের আলু, 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি আদা, প্রায় 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে খুব বেশিক্ষণ না, জাস্ট 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 5 মিনিট মতোই কিন্তু রান্না করে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন কাঁকরোলের কালার কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে, আর টমেটোর গাগুলোও দেখুন এইরকম হালকা ফেটে গেছে। আর এইরকমভাবেই কিন্তু সব কিছু হালকা সেদ্ধ করে নিতে হবে, একদম বেশি সেদ্ধ কিন্তু হবে না। আর এইরকম করে নেওয়ার কিন্তু কিছু সুবিধা আছে, সবজি টাটকা ফ্রেশ দেখানোর জন্য কিন্তু অনেক সময় কেমিক্যাল রং যেমন তুঁতে মেশানো হয়, এইরকম করে নিলে অনেকটাই রঙটা উঠে যায়। আর যেহেতু সবজিগুলো নরম হয়ে যাচ্ছে তাই রান্নাটা করতেও যেমন কম সময় লাগবে, তেমনই তেলও কিন্তু অনেকটাই কম লাগবে। এবার এইগুলোকে জল থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি আর এইগুলোকে হালকা ঠান্ডা করে নেব। ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম কিছু চীনা বাদাম। মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে বাদামগুলোকে হালকা করে প্রথমে একটু ভেজে নেব। বাদামগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদাম আর জিরেটাকে ভেজে নেব। মোটামুটি দেখবেন কিছুক্ষণ নাড়াচাড়া করলেই একটা সুন্দর ফ্লেভার বেরোবে জিরে আর বাদামের, আর ততক্ষণ পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার সাথে সাথেই নামিয়ে নিলাম। এবার এটাও একটু ঠান্ডা হতে থাকুক। আর এদিকে দেখুন এগুলোও কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো কেটে নেব। তো প্রথমে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। কাঁকরোলের দুদিকটা একটু করে বাদ দিয়ে এবার দেখুন একটা কাঁকরোলকে প্রথমে লম্বালম্বিভাবে 2 টুকরো করে নিয়ে আবারও লম্বালম্বিভাবে 3 টুকরো করে কেটে নিচ্ছি। মোটামুটি একটা কাঁকরোলকে 6 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা হয়তো অনেক রকমভাবে কাঁকরোল রান্না করে খেয়েছেন, তো আমার মতো করে একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। তো সমস্ত কাঁকরোলগুলোই কেটে নিয়েছি, এবার আলুগুলো কেটে নেব। তো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, ঠিক কাঁকরোলের মতো করেই কেটে নিচ্ছি। আর কাঁকরোল আর আলুটাকে একই রকম শেপে কেটে নিলে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু তেমনই ভালো লাগবে। তো কাঁকরোল আর আলুগুলো কেটে নিয়েছি, এবার টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে টমেটোগুলোকে 2 টুকরো করে কেটে নিলাম, আর আদাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো সব কিছুই কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। তো ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা কাঁকরোল আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি প্রায় 4টের মতো কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটা ঢাকনা দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নেব। তো এদিকে এটা হতে থাকুক, ততক্ষণে আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জার, এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা টমেটো আর আদাটা দিয়ে দিলাম, আর যে বাদাম আর গোটা জিরেটা ভেজে রেখেছিলাম বাদামের খোসাগুলো দেখুন হালকা করে ছাড়িয়ে নিয়েছি।
আর এগুলোও কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিলাম। তো প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে কাঁকরোল আর আলুটাকে ভেজে নিয়েছি। এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর দেখুন, কাঁকরোল আর আলুটা কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু ঝাল বেশি হবে না, তবে কালারটা সুন্দর আসবে। তাই আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদও দিয়ে দিতে পারেন। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। রান্নার সমস্ত লবণটা এখনই দিয়ে দিলাম। এবার অল্প করে একটু জল দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলার সাথে বাদাম দেওয়া আছে, তাই কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর তখনই কিন্তু একটু করে জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আর তরকারিটা কিন্তু একটু মাখোমাখো হবে, তো সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। আমি এখানে 1/2 বাটি মতো গরম জল দিয়েছি। তো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দেখে নেওয়ার পালা কাঁকরোল আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। তো আপনাদের কেটে দেখিয়ে দিলাম। দেখুন, কাঁকরোল আর আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে। তবে আপনারা রান্নাতে যদি একদমই মিষ্টি অপছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাদও দিয়ে দিতে পারেন। তো চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর কিছু কুচানো ধনে পাতা। আপনারা চাইলে এই সময় একটু ঘিও দিয়ে দিতে পারেন, তবে আমি ধনে পাতার ফ্লেভারটা বেশি করে রাখার জন্য ঘিটা আর দিলাম না। তো গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আর রান্না কিন্তু এখন একদম তৈরি। এবার এটা গরমাগরম ভাত বা রুটি সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। খেতে একদম দারুণ লাগে। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি। আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।